আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে রিংবেল আইকনটি আসবে তাতে ক্লিক করে রাখবেন যাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান ধন্যবাদ আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আমার চ্যানেলের আরও একটি পর্ব আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ডিম আর আলুর খুবই মজাদার একটি তরকারি রেসিপি হাতে যখন সময় খুবই অল্প থাকবে চট জলদি তৈরি করে ফেলতে পারেন মজাদার এই ডিম আলুর তরকারির রেসিপিটি তাহলে চলুন কীভাবে তৈরি করেছি সেটি দেখে নেব তবে তার আগে বলে রাখছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটা পাতিল নিয়েছি তার মধ্যে আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটাকে হালকা একটু আমি গরম হতে দেব তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই আগে থেকে আমি একদম ভালো করে সিদ্ধ করে রাখা চারটা ডিম নিয়েছি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে তার সাথে আমি চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপরে ডিম আর লবণটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব লালচে করে হলুদটা দেওয়ার ফলে কিন্তু ডিমের কালারটা খুবই সুন্দর আসে এতে করে ডিমটা দেখতেও অসাধারণ লাগে খেতেও খুবই আকর্ষণীয় লাগে তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এভাবে করে দু পাঁচটা ভাজা হওয়ার পর আমি ডিমটাকে একটা বাটিতে তুলে রাখছি এবার সে একই তেলের মধ্যে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজে তিনটি আলু নিয়েছি সেগুলোকে এরকম করে বেশি বড়ও না ছোটোও না মাঝারি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে সেই তেলের মধ্যেই ভেজে নিলাম আর এই আলোগুলো কিন্তু এ পর্যায়ে একদম সিদ্ধ করতে হবে না জাস্ট একটু এরকম দুপাশটা যখনই ভাজা হয়ে যাবে ঠিক তখনই এগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে একটা সাইডে আর একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছি সে একই তেলের মধ্যে এবার আমি এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন পেঁয়াজের মধ্যে আমি এখানে একটা চামচের মতো লবণ দিয়ে আবারও এটাকে এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা যখনই একটু বাদামি হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে একটা চামচের মতো রসুন বাটা দিয়ে দিবো চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এই আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যখনই পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে আমি একটি বড়ো সাইজের টমেটোকে কেটে দিয়েছি টমেটোটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে টমেটোর পরিমাণ যদি বাড়িয়ে দেন এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে তার সাথে এখানে একদমই ছোট তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি এবার এগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব যখনই টমেটোটা আর মশলাগুলো একটু কষে আসবে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে এটা আরেকটু ভালো মতো কষানো হতে পারে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো ধনে জিরে গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে সবগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে তার জন্য আরও সামান্য একটু পানি দিয়ে একটা ঢাকটা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে এবার সেই যে ভেজে রাখা আলু আর ডিমটা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে তো আমি আলু আর ডিমটাকে মশলার সাথে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে না নিলে কিন্তু আপনার রান্নার আসল স্বাদটা পাবেন না এবার আমি ডিমের সাথে আলু আর মশলাগুলোকে খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি তারপর আবারও একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিটের মতো দুই মিনিট পর ফিরে এসেছি আর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে এ পর্যায়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিব তারপর এর সাথে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব পানিটা খুব বেশি দিবেন না যাতে একদম আলুগুলো সিদ্ধ হওয়ার পরেও যথেষ্ট পানি থাকে সেরকম না একদম আলুর গায়ে গায়ে পানি দিবেন একটা ঢাকনা দিয়ে এবার রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা তুলে এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিয়েছি হাফচা চামচের মতো গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োর কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে যখন এই রান্নাটা হয়ে আসবে এর আগে দিয়ে দিবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় এক থেকে দুই মিনিটের মতো দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে ফেলব বিওয়ার্স দেখতে পেলেন তো কত সুন্দর কালার হয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে যখনই বাসায় রকম তরকারি রান্না না থাকবে চট জলদি এই রান্নাটা করে নিমিশে খেয়ে ফেলতে পারবেন অনেকগুলো ভাত আর চট জলদি আমি আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রিং বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ